Dear learners, how are you today? I think you are well, in good health. You know that we are preparing many necessary video tutorials for preliminary exam and written exam. So I think all sort of videos of us will be very helpful for you. For getting our video tutorials, you are requested to subscribe our channel. We are going to discuss about collective noun today, and we also will discuss about cardinal number, ordinal number, as well as multiplicative numeral number. আমরা আজকে কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করব, সেই সাথে সাথে কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, এছাড়া মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল নাম্বার নিয়েও আমরা আলোচনা করব। আমরা দেখেছি বিগত কয়েকটি বিসিএস পরীক্ষায় এই কালেকটিভ নাউন থেকে কোশ্চিন এসেছে, বাট ইটস ম্যাটার অফ সর্ট দ্যাট হোয়েনএভার উই ফেস ইন এক্সাম দেন উই অলওয়েজ ফরগেট অ্যান্ড উই অলওয়েজ ফেস ইন ওয়েবার যে ওয়েদার ইট উইল বি কমন নাউন, ওয়েদার ইট উইল বি প্রপার নাউন অর সামথিং লাইক দ্যাট, ইজন্ট ইট? But we have selected some important collective noun, and we can firmly say to you here that you will get common from here. Tobe apnader gyatate aro ekti totthyo janiye dicchi, amra muloto bigoto 37 tomo BCS porikkhay 12 tomo sthan orjonkari পররাষ্ট্র একজন ক্যাডার বিশ্বজিৎ স্যারের অনুপ্রেরণা নিয়ে এবং তার নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মূলত আমরা আজকের ভিডিও টিউটোরিয়ালটিকে সাজিয়েছি। সো অল ক্রেডিট গোজ টু হিম অ্যান্ড উই আর রিমেম্বারিং দিস টিচার। আমরা সর্বপ্রথমে কালেকটিভ নাউন সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি। কালেকটিভ নাউন বলতে মূলত বোঝায় যে সকল নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, অথবা এটিকে এভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে যে কোনো সম্প্রদায়কে বা কোনো কমিউনিটির যদি এটি সামষ্টিকভাবে কোনো কিছুকে মূলত বোঝায় তাহলে সেটি মূলত হয়ে যাবে কালেকটিভ নাউন। আর এই কালেকটিভ নাউনগুলোর পূর্বে লক্ষ্য করে দেখবেন যদি সংখ্যা থাকে তাহলে তখন কিন্তু এই কালেকটিভ নাউন আর কালেকটিভ নাউন থাকে না, তখন এটি হয়ে যায় মূলত কমন নাউন। আমরা ক্রমান্বয়ে গ্রাজুয়ালি অ্যাকচুয়ালি উইল ট্রাই টু ডিসকাস অন দিস। আমরা বলছিলাম যে কিছু বাসায়কৃত কালেকটিভ নাউনকে কিন্তু আমরা বিগত 37 তম বিসিএস পরীক্ষার ক্যাডার, আমরা বলছিলাম বিশ্বজিৎ স্যারের, তার নিকট থেকে প্রাপ্ত এই তথ্যগুলো আপনাদের সামনে এই পর্যায়ে আমরা উপস্থাপন করব। এবং এই কয়েকটি কালেকটিভ নাউনের মধ্য থেকেই আমরা লক্ষ্য করে দেখেছি পিএসসির অধীনে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার এসেছে। আমরা বোর্ডে যাচ্ছি। আমরা সর্বপ্রথমে বলছিলাম লক্ষ্য করে দেখবেন যে ছন্দের মাধ্যমে আপনি এগুলোকে কিন্তু মনে রাখতে পারেন। অ্যাজ ফর এক্সাম্পল সবচাইতে বেশিবার কিন্তু এসেছে এটি লক্ষ্য করে দেখবেন ক্যাটল, এরপরে বলা যেতে পারে ক্যাটল ভার্মিন, ক্যাটল ভার্মিন, পোলট্রি, পোলট্রি পিজ্যান্ট্রি, পোলট্রি পিজ্যান্ট্রি। লক্ষ্য করে দেখবেন আমাদের শ্রদ্ধেয় স্যার আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন এইভাবে যে আপনি যদি ছন্দের মাধ্যমে এটিকে বারবার পড়েন তাহলে এটি আপনার হৃদয়ের মধ্যে একবারে গেঁথে যাবে। আমরা বলছিলাম ক্যাটল, এটি নিয়ে কিন্তু সাধারণত আপনারা সমস্যা ফেস করেন না পরীক্ষার হলে, বাট ইটস ম্যাটার অফ সর দ্যাট হোয়েন এভার ইউ সি দিস ওয়ার্ড অ্যাকচুয়ালি ইট ইস লিটল বিট ডিফারেন্ট হিয়ার, রাইট? ভার্মিন মিন্স অ্যাকচুয়ালি আ গ্রুপ অফ পিপল হু আর অ্যাকচুয়ালি রুড অর হু আর বাউন্ডার অর হু আর বিস্ট অর হু আর বাজার্ড, অর্থাৎ এর পরিবর্তে কিন্তু বেশ কিছু ওয়ার্ড থাকতে পারে। লক্ষ্য করে দেখবেন যে ভার্মিন দ্বারা মূলত আমরা বোঝাই যে যারা মূলত খারাপ প্রকৃতির লোক বা দুষ্ট প্রকৃতির লোক বা অন্য ধরনের লোক, অর্থাৎ যারা খারাপ প্রকৃতির লোক এক কথায় আমরা বলতে পারি ভার্মিন। এটিকে বাজার বলা হয়ে থাকে। লক্ষ্য করে দেখবেন যে এই বাজার যদি থাকে তাহলে দ্যাট অলসো উইল বি ইনক্লুডেড ইন দিস কালেকটিভ নাউন, রাইট? আমরা বাজারের কথা বলছিলাম, এরপরে বাউন্ডার বলা যেতে পারে। লক্ষ্য করে দেখবেন বাউন্ডার, এরপরে বিষ্ট কিন্তু বলা যেতে পারে, অর্থাৎ ভার্মিনের এই কয়েকটি সিনোনেম থাকতে পারে এবং এগুলো কিন্তু কালেকটিভ নাউন হিসেবে পরিগণিত হবে। এরপরে পোলট্রি, ইটস ভেরি সিম্পল একটি ওয়ার্ড, আমরা জাস্ট উই উইল ডিসকাস অ্যাবাউট দিস পিজেন্ট্রি। পিজেন্ট্রি মিন্স অ্যাকচুয়ালি দোজ হু আর লিভিং ইন বিউকুলিক এরিয়া অ্যান্ড হু কালটিভেট ল্যান্ড, অ্যাকচুয়ালি দিস আর কল পিজেন্ট্রি। পিজেন্ট্রি বলতে মূলত বোঝায় যে চাষি শ্রেণীর লোক যারা গ্রামীণ অঞ্চলে বসবাস করে এবং যারা মূলত চাষাবাদের সাথে সম্পৃক্ত তাদেরকে মূলত পিজেন্ট্রি বলা হয়ে থাকে। আপনি এটিকে বারবার আপনি আবৃত্তি করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার মাথার মধ্যে এটি উঠে চলে যাবে, অর্থাৎ ক্যাটল ভার্মিন পোলট্রি পিজেন্ট্রি। এরপরে আমরা সি দ্বারা আরো যে কালেকটিভ নাউন গুলো হয়ে থাকে সেই নাউন গুলোকে এই পর্যায়ে আপনাদের সামনে উপস্থাপন করবো। এর মধ্যে লক্ষ্য করুন সি দ্বারা কিন্তু ক্লাস হয়, আমরা এভাবে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করবো। লক্ষ্য করবেন সি দ্বারা আমরা আগে লিখছি ক্লাস, এরপরে কোরাস কিন্তু হয়, কোরাস। আপনাদের মধ্যে অনেকে জানেন যে কোরাস কিন্তু যৌথ সঙ্গীত, অর্থাৎ লক্ষ্য করে দেখবেন যে যৌথ প্রযোজনার মাধ্যমে কিন্তু কখনো কখনো গানের প্র্যাকটিস করা হয়, সেটিকে বলা হয়ে থাকে কোরাস, ক্লাস, কোরাস। এরপরে কিন্তু বলা হয়ে থাকে কমিটি, লক্ষ্য করে দেখবেন এই কমিটি, এটিও কিন্তু এসে থাকে। এরপরে কোম্পানি বলা যেতে পারে,
কোম্পানি, এরপরে কর্পোরেশন, লক্ষ্য করে দেখবেন কর্পোরেশন, কর্পোরেশন, কমিটি, কোম্পানি, কর্পোরেশন এবং কংগ্রেসের কথাও কিন্তু আমরা এখান থেকে মূলত বলতে পারি। অর্থাৎ সি দিয়ে সাধারণত আমরা দেখেছি বিগত কয়েকটি পিএসসি পরীক্ষা সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই কয়েকটি কালেক্টিভ নাউন সাধারণত এসে আসে, অর্থাৎ ক্লাস, কোরাস, কমিটি, কোম্পানি, কর্পোরেশন, কংগ্রেস। জাস্ট ইউ শুড ট্রাই ইট ফর কাপল অফ টাইমস, দেন ডেফিনেটলি ইউ উইল বি এবল টু রিমেম্বার ইট ফর মেনি ডেজ। আমরা সি দ্বারা লিখলাম, এরপরে পি দ্বারা আরো কিছু লক্ষ্য করে দেখবেন যে পি দ্বারা কিন্তু পুলিশকে আমরা বলতে পারি, পি দ্বারা পাবলিককে আমরা বলতে পারি, এরপরে লক্ষ্য করে দেখবেন যে পি দ্বারা পার্লামেন্টকেও কিন্তু আমরা মূলত বোঝাতে পারি, রাইট? এগুলো কিন্তু লক্ষ্য করে দেখবেন যে দিস আর লিটল বিট এক্সেপশনাল হিয়ার, অ্যালবিট পুলিশ ইজ কমন টু ইউ, রাইট? বাট পাবলিক অ্যান্ড পার্লামেন্ট উই হ্যাভ সিন হিয়ার দিস অলসো কেম ইন ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সাম অফ পিএসসি। অর্থাৎ পাবলিক এবং পার্লামেন্ট এগুলোও কিন্তু কালেক্টিভ নাউন হিসেবে সাধারণত ব্যবহার করা হয়। আমরা পি দ্বারা লিখলাম, আমরা সি দ্বারা লিখলাম, এ পর্যায়ে এ দ্বারা কিছু কালেক্টিভ নাউনকে লিখব। লক্ষ্য করুন, এ দ্বারা আমরা বলছিলাম, এ দ্বারা মূলত আমরা বলতে পারি যে অটোক্রেসি, অ্যারিস্টোক্রেসির কথা আমরা বলতে পারি, অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টোক্রেসি। লক্ষ্য করে দেখবেন যে অ্যারিস্টোক্রেসি মিনস নবিলিটি, অ্যাকচুয়ালি নবিলিটিও কিন্তু এর পরিবর্তে লেখা যেতে পারে, নবিলিটি। এরপরে আরো সবচাইতে বেশিবার এসেছে, লক্ষ্য করে দেখবেন যে ক্যাটলের পরে আর্মি এসেছে, এরপরে বলা যেতে পারে অডিয়েন্স, অডিয়েন্স, অর্থাৎ অ্যারিস্টোক্রেসি, নবিলিটি, আর্মি, অডিয়েন্স, এগুলো সাধারণত আমরা এ দ্বারা বলতে পারি যে এই কয়েকটিও কিন্তু কালেকটিভ নাউন রয়েছে। এ পর্যায়ে আমরা এফ দ্বারা যে কালেকটিভ নাউন গুলো লেখা যেতে পারে, যেমন এর মধ্যে ধরুন অ্যাজ ফর এক্সাম্পল আপনাদের মধ্যে অনেকে জানেন ফার্ম রয়েছে, এরপরে রয়েছে ফ্যাকাল্টি, এরপরে রয়েছে লক্ষ্য করে দেখবেন যে ফার্ম, ফ্যাকাল্টি, ফ্যামিলি রয়েছে, লক্ষ্য করে দেখবেন ফ্যামিলি। এই এফ দ্বারা আমরা এই কয়েকটি কিন্তু লিখতে পারি। এরপরে আপনি লক্ষ্য করে দেখবেন যে এইচ দ্বারা কিন্তু আমরা বেশ কিছু লিখতে পারি, যেমন হার্ড লিখতে পারি, হার্ড, এরপরে আমরা জুরি লিখতে পারি, হার্ড, জুরি, এরপরে টিম লিখতে পারি। লক্ষ্য করে দেখবেন এগুলোর সিনোনিম কিন্তু অলমোস্ট সেম, হার্ড, জুরি, টিম, এগুলোকে জুরি দ্বারা আপনাদের মধ্যে অনেকে জানেন যে নৌবাহিনীর ক্ষেত্রে সাধারণত আমরা জুরিকে বলে থাকি, জুরি, মাফ করবেন, জুরি দ্বারা সাধারণত বিচারক মন্ডলীকে আমরা সাধারণত বুঝে থাকি, টিম। এছাড়া আমরা হার্ড, জুরি, টিম এগুলো কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে। আমরা এই দ্বারা কিন্তু বেশ কয়েকটিকে মূলত দেখলাম। এরপরে লক্ষ্য করে দেখবেন যে স্কুল, স্কুল বলেও কিন্তু আছে, SCHOOL, স্কুল। এরপরে রয়েছে লাইব্রেরি, লাইব্রেরি, এগুলো কিন্তু কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এবং এই স্কুলের কিন্তু বেশ কয়েকটি মিনিং আমরা দেখতে পাই সাধারণত। স্কুল মানে কিন্তু শোল, অর্থাৎ মাছের ঝাঁক আপনি বলতে পারেন, বা পশুর দল বা একত্রে আপনি বলতে পারেন। শোল মানে অ্যাকচুয়ালি, স্কুল মানে হচ্ছে ঝাঁক একত্রে যেগুলো থাকে। লক্ষ্য করে দেখবেন যে পুকুরের পানিতে কিন্তু মাছেরা কখনো কখনো একত্রে যখন থাকে তখন এগুলোকে স্কুল বলা যেতে পারে। জি, আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। এই কয়েকটি কালেকটিভ নাউনকে আমরা বারবার পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসতে দেখেছি। এই পর্যায়ে আমরা আলোচনা করব কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার এবং মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল নাম্বার। আমরা বলছিলাম যে কার্ডিনাল নাম্বারের কথা, লক্ষ্য করে দেখবেন যে পরীক্ষায় কখনো কখনো কিন্তু আমরা উইভারের মধ্যে পড়ে যাই যে আসলে এটি কার্ডিনাল নাম্বার হবে না অর্ডিনাল নাম্বার হবে। জাস্ট টুডে উই উইল ট্রাই টু গিভ ইউ আ ক্লিয়ার কনসেপ্ট রিগার্ডিং দিস, and we can firmly say here you will never ever forget these rules. amra bolchilam je cardinal number er kotha lokho kore dekhben, cardinal, cardinal number ke apni jodi jiggesha koren je how many, ei proshno dara jodi apni uttor pan tahole sheti hoye jabe cardinal number. lokho kore dekhben amra bolchilam how many, right? eti dara apni jiggesha korar chesta korben. say as for example we are drawing some boxes here. say as for example one box here, this is another box, this is another box here, and inside of this box some balls are available. ekhane lokho korun, ekhane kichu ball amra dekhte pacchi. say as for example ekhan theke jodi amra boli je how many balls are inside of this box, then we can say here je ekhane muloto 5 ti ball royeche, right? tar mane 5 ti jokhon apni bolben je how many balls are inside of this box, tokhon apni kintu khub shohoje bolte parchen je ekhane muloto 5 ti ball royeche, right? আবার এটির থেকে একটি আপনি মিশিয়ে দিতে পারেন, তাহলে এখন কয়টি বল রয়েছে, 4টি বল রয়েছে। অর্থাৎ আমরা মূলত এখানে বোঝাতে চাচ্ছি যে এখানে সংখ্যা যেগুলো আছে 1, 2, 3, 4, 5 এরকম করে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে মূলত কার্ডিনাল নাম্বার বলা হয়। এবং
হাউ মেনি দ্বারা যদি আপনি সাধারণত প্রশ্ন করে উত্তর পান, সেগুলো হয়ে যাবে কার্ডিনাল নাম্বার। আর জাস্ট অর্ডিনাল নাম্বার কিন্তু আমরা অর্ডারের উপরে ভিত্তি করে সাধারণত আমরা এটিকে আমরা বলতে পারি। তবে জাস্ট ওয়ান থিং ইউ শুড ট্রাই টু রিমেম্বার হিয়ার, যে এটি দ্বারা কিন্তু মূলত পজিশন বোঝানো হয়ে থাকে। লক্ষ্য করে দেখবেন পজিশনের কথা আমরা বলছি। পজিশন তার মানে আমরা যদি বলি ফর এক্সাম্পল এটি একটা বক্স, এটিকে নাম দিলাম রেড বক্স, এটিকে দিলাম গ্রিন বক্স, রাইট, গ্রিন বক্স, এবং এটিকে বললাম হোয়াইট বক্স। হোয়াইট বক্স এখানে কিছু বল রয়েছে, লক্ষ্য করে দেখবেন। আমরা যদি বলি যে গ্রিন বলের পজিশন কোথায়, আমরা এখান থেকে কিন্তু বলতে পারি সেকেন্ড পজিশন, রাইট, অর্থাৎ দ্বিতীয় পজিশন। অর্থাৎ আমরা মূলত বুঝাতে চাচ্ছি যে সেকেন্ড এগুলো অর্থাৎ যে অর্ডারের মাধ্যমে যেগুলোকে প্রকাশ করা হয়ে থাকে সেগুলো মূলত হয়ে যাবে অর্ডিনাল নাম্বার। সেকেন্ড, থার্ড, আমি বারবার বলছিলাম যে এই কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার এবং মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল নাম্বার থেকেও কিন্তু বিসিএস পরীক্ষায় কোশ্চিন এসেছে, লক্ষ্য করে দেখবেন। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এরকম করে কিন্তু বলা যেতে পারে, অথবা এক কথায় বা ইন এ নাটশেল ইফ উই ওয়ান্ট টু সে হিয়ার দ্যাট উই ক্যান মেনশন হিয়ার দ্য সিকোয়েন্স অফ নাম্বার অ্যাকচুয়ালি কল অর্ডিনাল নাম্বার। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এরকম করে আপনি কিন্তু গণনা করতে পারেন, এবং এগুলো মূলত হয়ে যাবে অর্ডিনাল, বা এখানে কিন্তু পজিশন মূলত বোঝানো থাকে, রাইট। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। এরপর যে আমরা মাল্টিপ্লিকেটিভ নাম্বার সম্বন্ধে আমরা জানবো, মাল্টিপ্লিকেটিভ নিউমেরালের কথা আমরা বলছিলাম, লক্ষ্য করে দেখবেন এটিও কিন্তু ইম্পর্টেন্ট, মাল্টিপ্লিকেটিভ। এই মাল্টিপ্লিকেটিভ কথাটি থেকে কিন্তু খুব সহজে, মাল্টিপ্লিকেশন থেকে এসেছে মাল্টিপ্লিকেটিভ, আপনি খুব সহজে এখান থেকে বলতে পারেন যে এটি দ্বারা মূলত গুণ বোঝানো হবে। যেমন কত গুণ, ডাবল, ট্রিপল, রাইট, এই ধরনের কথা কিন্তু সাধারণত বলা হবে, ডাবল, অ্যাজ ফর এক্সাম্পল ডাবল। এরপরে লক্ষ্য করে দেখবেন যে ট্রিপল, ট্রিপল, এইরকম কথা সাধারণত আপনি দেখতে পাবেন, এবং এগুলোই মূলত মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল নাম্বার হিসেবে কনসিডার করা হবে। আমরা আজকে দেখলাম কালেকটিভ নাউন এবং সাথে সাথে কার্ডিনাল, অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল নাম্বার সম্বন্ধে। We would like to conclude our today's video tutorial. I think today's video tutorial also will be very helpful for you. আমরা আগামী ভিডিও টিউটোরিয়ালে নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব, আশা করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাট অনলি ওয়ান রিকোয়েস্ট ইজ দ্যাট ইউ উইল কিপ মি ইন ইউর প্রেয়ার, দেন আই উইল বি ভেরি ডিলাইটেড। আগামী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সর্বশেষে সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।